ঘনবসতিতে প্রবেশ করে বন্যদাতাল হাতি দফায় দফায় উন্মুক্ত তাণ্ডব চালায়। ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন ডিএম কলোনি এলাকায়। বুধবার রাত আনুমানিক 10টা থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় ডিএম কলোনি এলাকার ঘনবসতিতে বন্যদাতাল হাতি উন্মুক্ত তাণ্ডব চালায়। ঘন বসতিতে প্রবেশ করে বন্য দাতাল হাতি দফায় দফায় উন্মুক্ত তাণ্ডব চালায়। ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন ডিএম কলোনি এলাকায়। বুধবার রাত আনুমানিক 10টা থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় ডিএম কলোনি এলাকার ঘনবসতিতে বন্য দাতাল হাতি উন্মুক্ত তাণ্ডব চালায়। ঘটনার বিবরণে প্রকাশ, বুধবার রাত আনুমানিক 10টা নাগাদ গভীর জঙ্গল থেকে হঠাৎ বন্য দাতাল হাতি ডিএম কলোনি এলাকার ঘনবসতিতে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে এলাকার লোক জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চিৎকার চেঁচামেচি ও দৌড়ঝাঁপ শুরু হয়। বন্যদাতাল ডিএম কলোনি এলাকার প্রায় 10 থেকে 12টি বাড়িঘরে উন্মুক্ত তাণ্ডব চালায়। অল্পেতে বেঁচে যায় বাড়িঘরে থাকা মানুষজনরা ও আহত হয় একাধিক। ওই এলাকাতে 300 থেকে 400 পরিবারের বসবাস। যে কোনো সময় হাতির আক্রমণে যে কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে, কিন্তু স্থানীয় জনগণের অভিযোগ, বুধবার বন্যদাতাল আসার পর বহুবার বনদপ্তর কর্মীদের ফোন করা হলেও বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজনটুকু বোধ করেনি। অন্যদিকে বন্যদাতাল দীর্ঘ 4-5 ঘন্টা ডিএম কলোনি এলাকার ঘনবসতির বাড়ি ঘরে ঢুকে উন্মুক্ত তাণ্ডব চালায়। পরবর্তীতে এলাকাবাসীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় বাজি পটকা পুড়িয়ে আগুন দেখিয়ে চিৎকার চেঁচামেচি করে বহু কষ্টে হাতিটিকে আবারও জঙ্গলে পাঠাতে সক্ষম হয়। কিন্তু তখনও ঘটনাস্থলে নেই বনদপ্তরের কোনো আধিকারিক। হাতি তাড়ানোর কাজে নিয়োজিত বনদপ্তরের আধিকারিকদের এহেন কর্মকাণ্ডে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে ডিএম কলোনি এলাকার জনমনে। বুধবার রাতের এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে গোটা ডিএম কলোনি এলাকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়। এর আগে কি এদিকে হাতি আইছেন কোনো সময়? আইতো তো আপনারা বনদপ্তরে কল করেছিলেন? করতে অনেকবার বনদপ্তর কোনো বাত নেই। মানে হাতি তো এই এলাকার মতো কত ঘন্টা যাবত তাণ্ডব চালাইছে? কিভাবে মানে ওনাকে হাতি করছে? কোন জায়গাটা? আপনার নাম? আমার নাম জীবন। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।